আজি আমার আলোচনার বিষয়বস্তু হল নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, যাক আমি ন্যায়ের সংস্থান বলে কম। যে ইতিমধ্যে আমি পাই আছো যে মাধ্যম অনুমানের পর আমি ন্যায় পাই আছো, ন্যায় অনুমানত দুটা আশ্রয় ব্যাখ্যা থাকবে আর আশ্রয় ব্যাখ্যা দুটা পরস্পর সম্বন্ধযুক্ত থাকিব লাগিব। পরস্পর সম্বন্ধযুক্ত দুটা আশ্রয় বাক্যর ফলস্বরূপে যে সিদ্ধান্ত আমি পাম তাক ন্যায় অনুমান বলে কোয়া হয়েছে। আর ন্যায় অনুমানত দুটা আশ্রয় বাক্য একটা সিদ্ধান্তযুক্ত, আর এই ক্ষেত্রে অমিশ্র নিরপেক্ষ ন্যায়ের দহটা সাধারণ নিয়মাবলীর কথা আমি ইতিমধ্যে উল্লেখ করে আহিছো। আর আজি আমি আলোচনা করি সংস্থান, ন্যায়ের সংস্থান। যে ন্যায়ের সংস্থান হল চারিটা, কেটা? চারিটা। প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান, চতুর্থ সংস্থান। এই সংস্থানবিলাক আমি কেনেকে নির্ণয় করি? সংস্থানবিলাক আমি নির্ণয় করি যে ন্যায়ত যে হেতুপদ আছে, মনত আছে না, হেতুপদর অবস্থানের উপর নির্ণয় করে পেলায় আমি ন্যায়ের সংস্থান নির্ণয় করি। মানে হেতুপদ আশ্রয় বাক্য দুটার কত কত ব্যবহার হয়েছে, সেই আশ্রয় বাক্য কত ব্যবহার হয়েছে সেই বস্তুটা চাই পেলাইহে আমি ন্যায়ের সংস্থান আমি নির্ণয় করি। প্রথমতে দিয়া আছে আশ্রয় বাক্য দুটা হেতুপদর অবস্থান অনুযায়ী নির্ণয় হওয়া ন্যায়ের বিভিন্ন প্রকারের আকারক ন্যায়ের সংস্থান বলে কোয়া হয়েছে। যে ধরা হল যে আশ্রয় বাক্যর হেতুপদ কেনেকে হব পারে, এবার উদ্দেশ্যরূপে প্রথম আশ্রয় বাক্য, উদ্দেশ্যরূপে দ্বিতীয় আশ্রয় বাক্য, দ্বিতীয়, গতিকে একটা সংস্থান হয়ে যাব। আকো কেতিয়াবা হব পারে কি হেতুপদ দুটা আশ্রয় বাক্যত দ্বিতীয় রূপে, দ্বিতীয় হয়ে গেল। আকো কি হব পারে হেতুপদ দুটা আশ্রয় বাক্যত উদ্দেশ্য রূপে ব্যবহার হব পারে, তৃতীয় হয়ে গেল। আকো কি হব পারে যে প্রথম বা খাদ্য আশ্রয় বাক্যত হেতুপদ দ্বিতীয় রূপে, পক্ষ আশ্রয় বাক্যত উদ্দেশ্য রূপে ব্যবহার হব পারে। এই চারিটা নিয়মত ব্যবহার হব পারে, আর এই চারিটা নিয়মের উপর নির্ভর করে আমি ন্যায়ের চতুর্থ সংস্থান, যে চারিটা সংস্থান আমি নির্ণয় করি। প্রত্যেক ন্যায়তে দুটা আশ্রয় বাক্য থাকে, খাদ্য আশ্রয় বাক্য আর খাদ্য বচন আর পক্ষ বচন। হেতুপদটো দুটা আশ্রয় বাক্যতে এবার উপস্থিত থাকবে। অলরেডি তোমালোকে জানা যে ন্যায় অনুমানত কি থাকিব, তিনিটা পদ থাকিব, প্রত্যেকটো পদ দুবারকে থাকিব, হয়নে? পদ তিনিটা কি কি? খাদ্যপদ, পক্ষপদ আর হেতুপদ। হেতুপদ দুটা আশ্রয় বাক্যত উপস্থিত থাকে কিন্তু দুর্দান্ত না থাকে, অর্থাৎ আশ্রয় বাক্য দুটা হেতুপদ কিন্তু থাকিবই লাগিব, আশ্রয় বাক্য দুটা হেতুপদ থাকিবই লাগিব। আর সেই আশ্রয় বাক্য দুটার হেতুপদর অবস্থা, অর্থাৎ কত হেতুপদটো বহিছে, কত কত বহিছে, সেটার উপর নির্ভর করে পেলায় আমি সংস্থান নির্ণয় করিম। প্রথম সংস্থান, যি ন্যায়ত হেতুপদটো খাদ্য আশ্রয় বাক্যত উদ্দেশ্যপদ আর পক্ষ আশ্রয় বাক্যত দ্বিতীয় পদ হিসাবে ব্যবহৃত হয় তাক ন্যায়ের প্রথম সংস্থান বলে কোয়া হয়েছে। মই এই সংজ্ঞাটো আকৌ চিত্রের জড়িয়ে বুঝাব খুঁজছো যে ন্যায়ের প্রথম সংস্থান, ন্যায়ের প্রথম সংস্থান কি কয়েছে যে খাদ্য আশ্রয় বাক্যত উদ্দেশ্যরূপে আর পক্ষ আশ্রয় বাক্যত বিধেয় রূপে, আর হেতুপদ আমি এম আকারে প্রকাশ করি, মিডিল ট্রান্স, মিডিল ট্রান্সর পরিবর্তে এম। বুঝে আসানে যে প্রথম আশ্রয় বাক্যত উদ্দেশ্যরূপে, দ্বিতীয় আশ্রয় বাক্যত বিধেয় রূপে ব্যবহার করা হয়েছে, এটা হল প্রথম সংস্থান। এই চিত্রটি দেখিলে তুমি মনত রাখিব লাগিব যে প্রথম আশ্রয় বাক্যত হেতুপদ উদ্দেশ্যরূপে থাকিব লাগিব, দ্বিতীয় আশ্রয় বাক্যত দ্বিতীয় রূপে থাকিব লাগিব, কেতিয়া হেতু কোৱা হব ন্যায়ৰ প্রথম সংস্থান। যেনে ধরা যে সকলো এস এম হয় পি এস হয় পি থেকে
Hakolo, Next,
সেইটো বাদ দিছে ই আৰু কি এইটো আমি বনাব লাগিব তৃতীয় অনুষ্ঠান কিন্তু বাট ইয়াতে হৈ আছে দ্বিতীয় অনুষ্ঠান গতিকে সেইটো মাইণ্ড কৰিব লাগিব যে সেইটো পদ ক'ত ব্যৱহাৰ হৈ আছে গতিকে ইয়াতে লিখা হ'লে নহ'ব কি হ'ব লাগিব আৰু ইয়াতে মেকুৰীটো ভাল এটা তোমালোকে ভাবি আছা যে পোহনীয়া আৰু চতুৰ লাইনটো নিমিলে কিন্তু নিমিলিলেও কোনো অসুবিধা নাই এইকাৰণেই যে ন্যায় অনুমান যিহেতুকে নিৰপেক্ষ ন্যায় হয়নে আৰু নিৰপেক্ষ ন্যায়ে কেৱল আকাৰগত সত্যতাহে বিচাৰ কৰে বস্তুগত সত্যতা বিচাৰ নকৰে ইয়াত যদি আমি চতুষ্পতি বা পঞ্চপতি দিলেও হয় তথাপি কোনো অসুবিধা নাই কাৰণ আকাৰগত সত্যতা বিচাৰ কৰে যে বস্তুগত সত্যতা বিচাৰ নকৰে মানে বাস্তৱত বস্তুটোৰ লগত মিল আছে নে নাই সেইটো তোমাৰ ন্যায় অনুমানৰ মানে সেইটো ধৰ্ম নহয় মানে আগমন অনুমানেহে তোমাক দুই প্ৰকাৰ সত্যতা বিচাৰ কৰিব আকাৰগত আৰু বস্তুগত যি ন্যায় অনুমান সেইটো পদ দুটা আশ্ৰয়বাক্যৰূপে দ্বিতীয় আছিল দুটা আশ্ৰয়বাক্য বিধি ৰূপে আৰু দ্বিতীয় বিপৰীত হওক তৃতীয় এতিয়া খাদ্য আশ্ৰয়বাক্যৰূপে পক্ষ আশ্ৰয়বাক্য দ্বিতীয় ৰূপে ব্যৱহৃত হয় মুখ্য হলে প্রধান হয়ে যাব না মূর্খ মুখ্য আর মূর্খর পার্থক্য আছে মানে তো এটু হব এটু হব প্রথম আশ্রয় বেক্ষর দ্বিতীয় রূপে দ্বিতীয় আশ্রয় বেক্ষর উদ্দেশ্য রূপে ব্যবহৃত হয়েছে যি ন্যায় অনুমানত প্রথম আশ্রয় বেক্ষর হেতু পদ দ্বিতীয় রূপে চতুৰ্থ সংস্থান বুলি কোৱা হয় আৰু যেতিয়া ইয়াক উদাহৰণটো তুমি বনাবা তেতিয়া এই দুটা বস্তু লক্ষ্য ৰাখিব লাগিব যে প্ৰথম আশ্ৰয়বাক্যত যিটো শব্দ বা পদ বিধিৰ ৰূপে থাকিব দ্বিতীয় আশ্ৰয়বাক্যত যাতে উদ্দেশ্য ৰূপে ব্যৱহৃত হয় এই চাৰিটাৰ ওপৰত ডিপেণ্ড কৰি পেলাই এই চাৰিটাৰ ওপৰত আমি নিৰ্ভৰ কৰি পেলাই তাৰমানে এই চাৰিটা যদি নুবুজা এতিয়া যিখিনি বুজাম সেইখিনি তুমি একোৱে নুবুজা বুজি আছানে ৰেফাৰেঞ্চটো মানে প্ৰথম এই ন্যায়ৰ চাৰিটা সংস্থান তুমি বুজিব লাগিব প্ৰথম সংস্থানত হ'ব কি যে যি ন্যায় অনুমানত খাদ্য আশ্ৰয়বাক্যত সেতু পথ উদ্দেশ্যৰূপে পক্ষ আশ্ৰয়বাক্যত বিধি ৰূপে থাকে তাক প্ৰথম অনুষ্ঠান মনত আছে আৰু দ্বিতীয় হ'ল যি ন্যায় অনুমানত সেতু পদ দুটা আশ্ৰয়বাক্যত বিধি ৰূপে থাকে তাক দ্বিতীয় অনুষ্ঠান যি ন্যায় অনুমানত সেতু পদ দুটা আশ্ৰয়বাক্যত উদ্দেশ্যৰূপে থাকে তাক তৃতীয় অনুষ্ঠান যি ন্যায় অনুমানত খাদ্য আশ্ৰয়বাক্যত বা প্ৰথম আশ্ৰয়বাক্যত বিধি ৰূপে দ্বিতীয় আশ্ৰয়বাক্যত উদ্দেশ্যৰূপে থাকে তাক চতুৰ্থ অনুষ্ঠান বুলি কোৱা হয় পেজ নম্বৰ 85 ন্যায়ৰ মূৰ্তি নেক্সট হ'ল ন্যায়ৰ মূৰ্তি এইখিনি চেভ কৰা